Assalamualaikum everyone. Welcome to Sultana Life UK. কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা দেখছেন না, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ সকলের প্রতি অনেক অনেক দোয়া এবং ভালোবাসা জানিয়ে নতুন আরও একটি ব্লগ শুরু করছি। আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। সকালের নাস্তা বানাচ্ছি, আজকে বানাচ্ছি পিঠা, খোলা জালি পিঠা। আমার কাছে মাটির খোলা নাই, তাই আমি ফ্রাই প্যানে বানাচ্ছি। খোলা জালি পিঠার মেইন যে জিনিসটা সেটা হলো অসংখ্য ছিদ্র থাকতে হবে পিঠাতে। আমার পিঠাতে কিন্তু অসংখ্য ছিদ্র আছে, যেটা কি না ক্যামেরার মাধ্যমে বোঝা যাচ্ছে না। আমার হাজব্যান্ড নোয়াখালীর, উনি খোলা জালি পিঠা খেতে অসম্ভব পছন্দ করে, তাই মাঝে মধ্যে আমি এভাবে পিঠা বানিয়ে থাকি। আমি কিন্তু নোয়াখালীর মেয়ে না, যার কারণে আমার হাতে পারফেক্ট খোলা জালি পিঠা হয় না, তারপরও আলহামদুলিল্লাহ যা হয়, খেতে কিন্তু অনেক ভালো লাগে। গতকাল রাতে আমি 2 কাপ বাসমতি চাউল ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলা 2টা ডিম এবং লবণ দিয়ে চাউলটা ব্লেন্ড করে পিঠা বানালাম। খোলা জালি পিঠা মাংসের ঝোল দিয়ে খেতে অনেক ভালো লাগে। আপনারা কী দিয়ে খেয়ে থাকেন অবশ্যই জানাবেন। এই ট্রেটা ডিপ ফ্রিজ থেকে বের করেছি, এগুলি কি আপনারা বলতে পারবেন? এগুলি কিন্তু আলুর চপ। ইউকেতে ঠান্ডা পড়ে গেছে, ঠান্ডার সময়ে গরম গরম আলুর চপ খেতে ভালো লাগে। যখনই ঠান্ডা পড়ে আমি অনেক ধরনের আইটেম ডিপ ফ্রিজে বানিয়ে রেখে দিই। গতকালকে ঘরে আলু ভর্তা বানিয়েছিলাম দুপুরে ভাত খাওয়ার জন্য, বেশি করে বানিয়েছি। আর কিছু আলুর চপ বানালাম, বানিয়ে ডিপ ফ্রিজে এভাবে ট্রের মধ্যে রেখে দিয়েছি। এখন আলুর চপ ফ্রোজেন হয়ে গেছে, জিপলক ব্যাগে রেখে দিব। অনেক দিন পর্যন্ত ডিপ ফ্রিজে কিন্তু থাকে আলুর চপ। আলুর চপ তেলে ভাজার আধা ঘন্টা আগে বের করে নিলে হবে। এই আলুর চপগুলি বেসনের সাহায্যে ভাজতে হবে। নর্মালি রোজার সময় আমি আলুর চপ ব্রেড ক্রাম দিয়ে বেঁচে থাকি, আপনারা সেটা দেখেছেন রোজার ব্লগে। ফ্রোজেন করা আলুর চপ বেসন দিয়ে ভাজতে হয়, যদি ব্রেড ক্রাম দেয় আলুর চপগুলি খুলে খুলে যাবে। আর আমি যখনই বেসন দিয়ে আলুর চপ ভাজব সেই ভিডিওটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমি যখনই ডিপ ফ্রিজে কোনো খাবার ফ্রোজেন করি, তখন খাবারের প্যাকেটে ডেট লিখে খাবারটা সংরক্ষণ করি, যেন 6 মান্থের মধ্যে আমি খাবারটা শেষ করে ফেলি। নর্মালি এতদিন যায় না, তারপরও 6 মান্থের পরে কোনো ফ্রোজেন খাবার খাওয়া ঠিক না। সেপ্টেম্বরের 30 তারিখ আলু চপ বানিয়েছিলাম, ভেবেছিলাম ব্লগটা আরও আগে শেয়ার করব। বাসায় মেহমান চলে আসছে, 2-3 দিন মেহমান ছিল, ব্যস্ত ছিলাম, যার কারণে ব্লগটা শেয়ার করতে দেরি হলো। গার্ডেনে চলে আসলাম। আপনারা আমার গার্ডেনের ভেজিটেবল হারভেস্টিংয়ের একটা ভিডিও দেখেছেন, সেখানে এলাউটা আমি কাটি নাই। এটা সেপ্টেম্বরের 30 তারিখে আমি শেষ পর্যন্ত, মানে অবশেষে লাউটা কেটে নিলাম। আজকে এই লাউটা রান্না করব। গার্ডেনে আরও ছোটো ছোটো 2টা লাউ আছে, সেইগুলি কেটে একসাথে রান্না করে ফেলবো। এই যে এই লাউটা আমি হারভেস্টিং ব্লগে দেখিয়েছিলাম, অনেক দিন লাউটা গাছে এভাবে ঝুলন্ত আছে কিন্তু বড় হচ্ছে না। আজকে সবগুলি লাউ কেটে নিচ্ছি, যেহেতু ঠান্ডা পড়ে গেছে নষ্ট হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া, শখের গার্ডেন থেকে 3টা লাউ কাটতে পারলাম। লাউয়ের সাইজটা খুব একটা বড় না, একটা শুধু মোটামুটি বড় হয়েছে আর বাকি 2টা একদমই ছোট। এই ছোট 2টা লাউ যে আমি কোনো বাসা দিব সেটার মতো না, একদমই ছোট। লাউগুলি যেহেতু ছোট তাই 3টা লাউ একসাথে রান্না করব। আপনাদেরকে কেটে দেখাই লাউগুলি কী রকম হয়েছে। আমি ভেবেছিলাম এই বড় লাউটা শক্ত হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম, দেখুন একদমই শক্ত হয়নি, বিচিও ছোট ছোট বিচি হয়েছে। আমি তো ভেবেছিলাম এটার মধ্যে বড় বড় বিচি হবে, অনেক দিন গার্ডেনে ছিল। আর আমার গার্ডেনের সবচেয়ে বয়স্ক লাউ এই ছোট লাউটা, এটার মধ্যে একদমই বিচি নাই। এই লাউটা গার্ডেনে গাছের মধ্যে সবার আগে এই লাউটা কিন্তু ধরেছে, অনেক দিন এই সাইজে ছিল। আমি ভেবেছিলাম এটা ফেলে দিব, তারপর ঠান্ডার কারণে পলিথিন বেঁধে দিয়েছি। এই ছোট্ট লাউটাও বিচি হয়নি,
দেখুন এটার মধ্যেও বিচি হয়নি। দেশীয় সবজির মধ্যে লাউটা আমাদের পরিবারের সবারই অনেক পছন্দের, আমরা লাউ খেতে অনেক পছন্দ করি। আমরা প্রায় সময় দোকান থেকে লাউ কিনে আনি। ইউকেতে সারা বছরই লাউ পাওয়া যায়, তবে নিজের গার্ডেনের লাউ অন্যরকম একটা আনন্দ কাজ করে। চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব। এখানে চিংড়ি মাছটা কষিয়ে নিয়েছি, এখন লাউগুলি দিয়ে দিচ্ছি। লাউ কাটার পর মাশাল্লাহ অনেকগুলি লাউ হয়েছে। যেহেতু এখানে তিনটা লাউ, তাই লাউয়ের পিসগুলি তিন সাইজের হয়েছে, কিছু ছোট কিছু বড়। আজকে লাউ রান্নার রেসিপিটা শেয়ার করলাম না, যদি রেসিপি শেয়ার করতে যাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে গে যায়। আর এই ধরনের খাবারগুলি আমরা বাংলাদেশি যারা আছি সবাই কম বেশি রান্না করতে পারে। যখনই লাউ তরকারি রান্না করি তখন ধনিয়া পাতা অবশ্যই দিয়ে থাকি। লাউ তরকারির সৌন্দর্য ধনিয়া পাতার মধ্যে। যেসব খাবার দেখতে ভালো লাগে খেতেও কিন্তু ভালো লাগে, আর লাউয়ের তরকারির সৌন্দর্যটা বেড়ে যায় ধনিয়া পাতা দিলে। দেখুন আমার লাউটা কিন্তু অনেক নরম ছিল, খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে গেছে, দেখতেও মাশাল্লাহ অনেক ভালো লেগেছে, খেতেও অসম্ভব মজাদার ছিল। যদি আমার লাভলি ভিউয়ার্সদেরকে আমার এই লাউ রান্নাটা খাওয়াতে পারতাম, যেহেতু খাওয়াতে পারি নাই তাই আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যারা আমার আজকে ব্লগটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। জাজাকাল্লাহ খের। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।